আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না তখন কিন্তু কোরবানির পর গরুর মাংস সংরক্ষণ করা হতো জাল দিয়ে আর সেই মাংস থেকে ঝুড়া মাংস তৈরি করা হতো রান্না করে না আমার গত বছর জাল দেওয়া মাংসের ছবি দেখে অনেকেই জানতে চেয়েছিলেন এগুলো আমি কিভাবে করেছি আজকের এই ভিডিওতে আমি বাড়িতে কিভাবে কোরবানির কিছু মাংস জাল দিয়ে সংরক্ষণ করি এবং ঝুড়া বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জাল দেওয়ার জন্য আমি তিন কেজি মাংস নিয়েছি এবং অধিকাংশ মাংসই রয়েছে রানের অংশ থেকে বেশ কিছু চর্বিও নিয়েছি যেটা এই মাংস জাল দিতে কাজে লাগবে যেহেতু কোরবানির আগেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তাই এই মাংসগুলো আমি কিনে এনেছি স্বাভাবিকভাবেই এর মধ্যে চর্বির পরিমাণটা অনেক কম কোরবানির মাংস দিয়ে যখন এই জিনিসটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন তখন চর্বির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং সেই সাথে মাংসের পরিমাণটাও বাড়িয়ে দেবেন যাই হোক একটা রান্নার হাঁড়িতে আমি সবগুলো মাংস এবং চর্বি নিয়ে নিব এইবার এই মাংসের মধ্যে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা অ্যাড করব আর মাংসের পরিমাণটা যদি পাঁচ কেজি পর্যন্ত হয় তাহলে আদা রসুনের পরিমাণ একই থাকবে সেই সাথে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া অ্যাড করব লবণটা কিন্তু পরিমাণের চাইতে একটু কম দিতে হবে কারণ এটা জাল হতে হতে লবণ কিন্তু আবার বেড়ে যাবে খুব সামান্য প্রায় দুই তিন টেবিল চামচের মতো তেল অ্যাড করব এরপর এই সব কিছুকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব আপনাদেরকে একটু বলে দেই এই মশলা এবং তেল দেওয়ার বিষয়টা আমার সাথে অনেকের মিলতে নাও পারে আমি দেই যেন জাল দেওয়ার পর খেতে ভালো লাগে আর এক এক জায়গায় এক এক রকমভাবে এই মাংসটাকে জাল দিয়ে সংরক্ষণ করে অনেকে কিন্তু এর মধ্যে লবণ থেকে শুরু করে কোনো প্রকার মশলাও ব্যবহার করে না যেহেতু কিনে আনা মাংস তাই খুব সামান্য পানি অ্যাড করব আর কোরবানির মাংস হলে কিন্তু এই পানিটা অ্যাড করার প্রয়োজন হয় না এর পরের কাজটা হচ্ছে এটাকে ঢেকে চুলায় চাপিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এর ভেতর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত চুলার জাল কিন্তু খুবই সামান্য রাখতে হবে এবং বারবার এটাকে রান্না করতে হবে একটা সময় গিয়ে এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হতে শুরু করবে আবার এই পানিটা শুকিয়ে যাবে আর যে চর্বিগুলো রয়েছে এগুলো গলে গিয়ে তেল বের হয়ে আসবে প্রায় আনুমানিক অল্প আছে এক ঘন্টা জাল দেওয়ার পর দেখেন পানিগুলো সব টেনে গিয়েছে রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই সাথে চর্বি গলে তেলও বের হয়ে এসেছে এই অবস্থায় এসে এটাকে একেবারে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব একদিনের জন্য একদিন পর এসে এটাকে আবার জাল দেওয়ার পালা এখন থেকে কিন্তু প্রতিবার জাল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে চুলার আজ যেন কোনো অবস্থাতেই খুব বেশি না হয় অল্প আছে সময় নিয়ে এটাকে জাল দিতে হবে চর্বিগুলো গলে যাবে তেল বের হয়ে আসবে আর ওই তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আগেই বলেছি যেহেতু কেনা মাংস খুব বেশি চর্বি আনেনি তাই এখানে চর্বিটা দেখতে কম মনে হচ্ছে সাধারণত এই ধরনের জাল দেওয়া মাংসগুলো চর্বির মধ্যে ডোবানো থাকে গরমের দিন সকালে একবার এবং বিকালে একবার জাল দিলেই এই মাংস আর ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না আর শীতের দিনে একবার জাল দিলেই যথেষ্ট আর এভাবে করে আপনারা চাইলে এটাকে মাসখানেক রাখতে পারবেন যাই হোক দ্বিতীয় দিন ঘন্টাখানেক জাল দেওয়ার পর ঠান্ডা করে আবারও ফ্রিজে রেখে দেব এবং প্রতিদিন একবার করে জাল দেওয়ার চেষ্টা করব তবে আপনারা চাইলে এটাকে ছয় সাত দিন পর পরেও জাল দিতে পারবেন যদি ফ্রিজে রাখেন কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক যেহেতু কোরবানি ঈদের আগে আপনাদের জন্য এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি তাই এই মাংসগুলোকে আমি প্রায় চার দিনের মতো জাল দিয়েছি আর আপনারা যদি খুব ভালো রেজাল্ট পেতে চান বা ভালো স্বাদ পেতে চান তাহলে এটাকে কমপক্ষে এক সপ্তাহে এভাবে জাল দিয়ে নেবেন চতুর্থ দিন এসে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মাংস ঝুড়া হয়ে আলাদা হতে শুরু করেছে এ অবস্থায় এসে এই মাংসগুলোকে আরও এক ঘন্টা জাল দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাংসের রং দেখে অনেকেরই হয়তো জিভে জল চলে আসবে এবার একটু আপনারা ঝটপট বলে ফেলুন তো আসলে আপনারা বাড়িতে মাংসটা কিভাবে জাল দিয়ে সংরক্ষণ করেন এবং এই জাল দেওয়া মাংস দিয়ে আপনারা কি কি রান্না করেন যাই হোক চতুর্থ দিনের এক ঘন্টা জাল দেওয়ার পর এবার আমি মাংস থেকে সলিড যে টুকরাগুলো আছে সেগুলো তুলে নেব আর তলায় যে ঝুড়া মাংসগুলো থেকে যাবে সেটা দিয়ে একটি নাস্তা তৈরি করার জন্য আলাদা করে উঠিয়ে নিচ্ছি আর যে তেলগুলো থেকে যাবে ওই তেলগুলো ওই সলিড মাংসের মধ্যে দিয়ে মাংসগুলোকে ফ্রিজে রেখে দিব যেন পরবর্তীতে এই মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে পারি ওইদিকে যে ঝুড়া মাংসগুলো তুলে নিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা বড় মাংসের টুকরা আছে সেগুলো খুব সহজে হাত দিয়ে ভেঙে ঝুড়া করে নেব এই ঝুড়া করা মাংসগুলো দিয়েই কোরবানির সময় আমার বাড়িতে নুডলস রান্না করা হয় বড় বড় পুরি বানানো হয় সেই সাথে কখনো কখনো পরোটার মধ্যে ভেতরে পুর হিসেবে ঢুকিয়ে মাংসের পরোটা বানানো হয় আপনাদের সাথে এই তিনটার কোনো রেসিপি শেয়ার করব না ছটপট রুটি দিয়ে রোল বানিয়ে ফেলব রুটি তৈরি করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আমি বাজার থেকে রেডিমেড রুটি কিনে এনেছি এটা দিয়েই রোল তৈরি করব। প্রথমে একটা ফ্রাইং প্যানে খুব সামান্য তেল নিয়ে নিব এরপর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব সেই সাথে অ্যাড করবো পছন্দ মতো কুচি সব কিছু একটু ভেজে নিতে হবে সবশেষে কিছু ঝুড়া মাংস অ্যাড করবো এবং মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রুটিটাকে একটু তাওয়ায় গরম করে নেব ব্যাস এর উপরে ভেজে রাখা মাংসের ঝুরি এবং বেশ কিছু শশা অ্যাড করব আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সস ব্যবহার করতে পারেন তবে এই মাংসের ঘ্রাণটা যেন নষ্ট না হয়ে যায় তাই আমি অতিরিক্ত আর কিছু ব্যবহার করছি না খুব সিম্পলভাবে একটা মজাদার রোল তৈরি হয়ে গেল যেটা বিকেলের নাস্তায় অনায়াসে আপনারা খেতে পারবেন অন্যদিকে আমার হাজব্যান্ডের মধ্যে সামান্য সুইট চিলি সস নিয়ে অ্যাড করে খেতে পছন্দ করে তাই সে তার মতো করে বানিয়ে নিয়েছে প্রিয় দর্শক কোরবানি ঈদের আগেই চেষ্টা করলাম আপনাদেরকে আমার মতো করে কোরবানির মাংস সংরক্ষণ করার এবং সেই সাথে ঝুড়া করে তৈরি করার কিছু টিপস শেয়ার করতে যেটা হয়তো আপনাদের অনেকের সাথে মিলবে আবার অনেকের সাথে মিলবে না আশা করি আপনারাও এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতার কথা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ